ওকে, আজকে আমরা আলোচনা করব ট্যাক্সেশন ইন বাংলাদেশ। তো এই চ্যাপ্টারে গত ক্লাসে আমরা সিলেবাস নিয়ে কথা বলেছিলাম, আজকে আজকে আমরা আলোচনা করব ট্যাক্সেশন বাংলাদেশের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের যে বিষয়গুলো আছে, সাধারণত এই জায়গায় থিওরি আছে, কোনো প্রকার অঙ্ক ওই জায়গায় নাই। তো এই থিওরিগুলো আমি তোমাদেরকে কিছু সংক্ষিপ্ত ভাবে আলোচনা করার চেষ্টা করবো, যাতে তোমরা সহজে বুঝতে পারো। প্রথম হচ্ছে ডেফিনেশন অফ ট্যাক্স। ট্যাক্স জিনিসটা কি? তো সাধারণত দেখা আছে দ্য ওয়ার্ড ট্যাক্সেশন কামস ফ্রম লেটিন ওয়ার্ড ট্যাক্সিও, ইট মিনস দ্য ডিটারমাইন দ্য পেয়েবল কোয়ান্টাম অন estimate. So the tax is the revenue collected by the government from the person and organization under different tax act. এখন দেখো, tax হচ্ছে সরকারের একটা আয়ের উৎস, সে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে যে বিভিন্ন ট্যাক্সের যে অ্যাক্ট আছে, ট্যাক্সের রুলস আছে, ওই রুলস অনুযায়ী সে সংগ্রহ করে। এটি হচ্ছে সরকারের একটা আয়ের অন্যতম উৎস। তাহলে এই গভর্নমেন্ট এই ট্যাক্সটা কোন ব্যক্তির উপরও আরোপ করতে পারে, কোন অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানের উপরও আরোপ করতে পারে। তারপরে এই ট্যাক্সের সংজ্ঞা যদি আমরা এইভাবে বলি, ট্যাক্স আর কম্পালসারি পেমেন্ট টু গভর্নমেন্ট উইদাউট এক্সেপশন অফ ডাইরেক্ট রিটার্ন ইন বেনিফিট টু দ্য ট্যাক্স পেয়ার। বলছে ট্যাক্স হচ্ছে কম্পালসারি পেমেন্ট, গভর্নমেন্ট টু পেমেন্ট, গভর্নমেন্টকে কম্পালসারি ভাবে এই টাকাটা দিতে হবে, উইদাউট এক্সেপশন অফ ডাইরেক্ট রিটার্ন, মানে সরাসরি এটার বিপরীতে যে সাথে সাথে একটা বেনিফিট পাওয়া যাবে, ট্যাক্স পেয়ার পাবে, এটা হবে না। মোট কথা, তার সারা বছর ধরে সে ইনকাম যেটা করছে, ওই ইনকামের উপরে সরকারকে একটা নির্দিষ্ট হারে তুমি যেটা ট্যাক্সের সংজ্ঞা, যে ট্যাক্স হচ্ছে কম্পালসারি পেমেন্ট টু গভর্নমেন্ট, সরকারকে এটা কম্পালসারি হিসেবে এটা পেমেন্ট করতে হয় নির্দিষ্ট আয়ের উপরে। সকল ব্যক্তিরই দিতে হয় না, সাধারণত যে সমস্ত ব্যক্তিরা বেশি আয়ের উপযুক্ত হবে, আমাদের যে সরকারের যে গভর্নমেন্ট রুলস আছে, ওই রুলসের যদি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পর্যন্ত আয়ের সীমা পৌঁছাইলে তাকে ওই আয়ের উপরে সরকারকে ট্যাক্স দিতে হয়। এটা একটা কম্পালসারি পেমেন্ট, এতটুকু মনে রাখতে হবে। এরপরে অ্যাকর্ডিং টু সিলিং ম্যান বলছে যে ট্যাক্স ইজ এ কম্পালসারি কন্ট্রিবিউশন ফ্রম পার্সন টু দ্য গভর্নমেন্ট to refray the expense in common interest of all without reference to special benefit. Tax is a compulsory contribution from person, kono byakti nikot hoye pare, eta government ke dibe, to defray of expense. Is a defray lo in common interest of all without reference to special benefit. মানে এটার বিপরীতে কোনো স্পেশাল বেনিফিট পাওয়া যাবে এই রেফারেন্সে এই ট্যাক্স দেওয়া যাবে না। মূল কথা, একটা বাধ্যতামূলকভাবে সরকারকে টাকা দিতে হবে, এটা একটা এই খরচটা হচ্ছে কি বলে এটাকে ডিফ্রেলো বিভ্রান্ত করা, বিভ্রান্তকর কোনো খরচ এটা মনে করা যাবে না, বা এটার বিপরীতে সাথে সাথে কিছু সুবিধা বা স্পেশাল বেনিফিট পাওয়া যাবে তাও না। স্বাভাবিকভাবে সবাই যে সুবিধাগুলো পায়, একটা ট্যাক্স পেয়ারও সেই সুবিধাগুলোই পায়। পার্থক্য হলো যে ট্যাক্স পেয়ার বেশি আয় করে বিদায় ওই আয়ের উপরে তাকে ট্যাক্স দিতে হয়, আর যে সমস্ত ব্যক্তিরা অল্প আয় করে তাদের ট্যাক্স দিতে হয় না, কিন্তু গভর্নমেন্ট কর্তৃক সুবিধা সবাই পায়। এখানে একটা সেকশন আছে, অ্যাকর্ডিং টু সেকশন 262 অফ ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স 1984, tax means income tax payable under the ordinance include any additional tax in মানে excess profit tax penalty interest fee other charges levable payable under the ordinance। তার মানে এই জায়গায় ট্যাক্স হচ্ছে একটা ইনকাম ট্যাক্স পেয়েবল, যে অর্ডিনেন্সের সাথে একটা ইনকাম ট্যাক্স অর্ডিনেন্সের আন্ডারে করবো, আর এর মধ্যে
প্রফিট ট্যাক্স থাকবে না, পেনাল্টি থাকবে না, ইন্টারেস্ট থাকবে না, এই বিষয়গুলো থাকবে না। শুধুমাত্র আয়ের উপরে যে ট্যাক্সগুলো থাকবে সেগুলো এই জায়গায় ইনক্লুড করতে হবে। তো এটা আবার একটু ভালো করে পড়ে নিবে, তাই হবে। মোট কথা, এক কথা আমি নিজের ভাষায় যদি বলি, যে সাধারণত একটা দেশে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার যে নির্দিষ্ট আয় হয়, আয়ের উপরে গভর্নমেন্টকে কিছু টাকা দিতে হয়, একটা পার্সেন্টেজ আকারে তাকে, এটাকে আমরা ট্যাক্স বলি। এই ট্যাক্সটা আবার বিভিন্ন লেভেল আছে। বর্তমানে সাধারণত 3 লক্ষ টাকা পর্যন্ত তোমার 0% ট্যাক্স, কারো ইনকাম যদি বছরে 3 লক্ষ টাকার নিচে হয় তাহলে তাকে ট্যাক্স দিতে হবে না। যদি সে 3 লক্ষ টাকার বেশি ইনকাম করে তাহলে ওই টাকার উপর তাকে ট্যাক্স দিতে হবে, অতিরিক্ত টাকার উপর। তার মানে 3 লক্ষ টাকা পর্যন্ত 0%, তারপরে লেভেলটা হচ্ছে তোমার 10%, তারপরে 15%, তারপরে 20%, তারপরে 25%, এবং লাস্ট হচ্ছে 30%। এরকম বিভিন্ন সিকুয়েন্স আছে, এই সিকুয়েন্স অনুযায়ী তার আয়ের উপরে নির্দিষ্ট রেটে সরকারকে একটা প্রত্যেক বছরে ট্যাক্স দিতে হবে। আর ট্যাক্সটা সাধারণত বছরে একবারই ধরা হয় বা একবারই দেওয়া হয়। ঠিক আছে জিনিসটা? এখন আমরা দেখবো যে ট্যাক্সের কিছু বৈশিষ্ট্য আছে। ব্রিফ দ্য এক্সপ্লেইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ট্যাক্স বা ফিচার্স অফ ট্যাক্স, ট্যাক্সের কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা ট্যাক্স বলবো। 10টা বৈশিষ্ট্য আমরা শিখবো, 10টা আমি একটু বুঝাই দিই, বাকি তোমাদের পড়ে নিতে হবে। ট্যাক্স ক্যান বি অনলি ইম্পোজ বাই দ্য গভর্নমেন্ট অফ এ কোম্পানি। কারণ প্রথমটা হচ্ছে সাধারণত ট্যাক্সটা একটা দেশের গভর্নমেন্ট কর্তৃক আরোপিত হয়, গভর্নমেন্ট কর্তৃক আরোপিত, অনলি সরকারি এই ট্যাক্সটা নিতে পারবে, অন্য কোনো প্রতিষ্ঠান এই ট্যাক্স নিতে পারবে না। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ইট ইজ ওয়ান অফ দ্য প্রাইম সোর্স অফ রেভিনিউ ফর দ্য গভর্নমেন্ট। ইহা সরকারের একটা মুখ্য বা বিশাল একটা সোর্স, আয়ের একটা সোর্স, বিশাল বা মুখ্য বা প্রধান আয়ের একটা সোর্স হচ্ছে ট্যাক্স। 3 নম্বর হচ্ছে ট্যাক্স ইজ নট এনি ফাইন অর পেনাল্টি। ট্যাক্স কোনো জরিমানা বা ক্ষতিপূরণ নয়, এটা আয়ের উপরে যেটা দেওয়া হয় সেটা একটু আগে আমরা বললাম, এটা ট্যাক্স জরিমানা বা ফাইন বা পেনাল্টি এটা ধরা যাবে না বা মনে করা যাবে না। তারপরে 4 নম্বর হচ্ছে পেমেন্ট অফ ট্যাক্স ইজ নন প্যানেল অ্যান্ড কম্পালসারি। ট্যাক্স হচ্ছে তোমার একটা কম্পালসারি পেমেন্ট করতে হবে, আর এ জায়গায় যেটা নন প্যানেল, জরিমানাবিহীন বা তোমার কম্পালসারি বাধ্যতামূলক ভাবে যেটা দেওয়া হবে সেটা। আচ্ছা, তারপরে 5 নম্বর হচ্ছে ট্যাক্স ইজ এ পেমেন্ট টু গভর্নমেন্ট বাই পিপুল। তাহলে ট্যাক্সটা পেমেন্ট করতে হবে গভর্নমেন্টকে, তারা পেমেন্ট করবে পিপুল, তার মানে যারা জনগণ আছে তারা সরকারকে এটা পেমেন্ট করবে। আচ্ছা, এরপরে 6 নম্বরে ট্যাক্স ইজ নট দ্য কস্ট অফ বেনিফিট কনফার্ড বাই দ্য গভর্নমেন্ট টু দ্য অন দ্য পাবলিক। বলছে এই ট্যাক্সটা, এই ট্যাক্সের যে খরচটা, এই খরচের যে বিপরীতে যে কিছু সুবিধা বা বেনিফিট সাথে সাথে গভর্নমেন্ট দিবে না, সাথে সাথে গভর্নমেন্ট দিবে না, এটার সুবিধা পরে পাওয়া যাবে। তারপরে 7 নম্বরে দ্য এইম অফ ট্যাক্স কালেকশন ইজ দ্য ফাইন্যান্স অফ গভর্নমেন্ট, ফাইন্যান্স দ্য গভর্নমেন্ট এক্সপেন্ডিচার টু ইনশিওর দ্য পাবলিক ইন্টারেস্ট অ্যান্ড ওয়েলফেয়ার। এটার ট্যাক্স কালেকশনের উদ্দেশ্য হচ্ছে সরকারের অর্থায়ন করা, যাতে পাবলিকের পিছনে যে খরচ করবে বা পাবলিককে যে সুবিধা দিবে ওই সুবিধা রিকভার করা যায় বা ইনশিওর করা যায়। এখন সরকার এর পক্ষ থেকে, গভর্নমেন্ট এর পক্ষ থেকে জনগণকে যে সুবিধাগুলো দেওয়া হয়, এই সুবিধাগুলো তো সাধারণত প্রদান করতে অনেক টাকার দরকার হয়, খরচ হয়। এই খরচগুলো তো বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে, অনেকগুলো উৎসের মধ্যে এটা একটা উৎস ট্যাক্স। তারপরে 8 নম্বর হচ্ছে ইন অ্যান এলিমেন্ট অফ স্যাক্রিফাইস ইজ দেয়ার দ্য পেমেন্ট অফ ট্যাক্স দে পে দ্য ট্যাক্স ইন অর্ডার টু ইনশিওর দ্য পাবলিক ইন্টারেস্ট। মানে এই তো ট্যাক্স পেমেন্ট করলো, যারা যে সমস্ত ব্যক্তি প্রতিষ্ঠানদের পেমেন্ট করলো তাদেরকে ইনশিওর করা যে এটার বিপরীতে কিছু সুবিধা পাওয়া যায়। ইট ইজ প্রাইস পেইড টু দ্য গভর্নমেন্ট ফর দ্য লিভ ইট দ্য সিভিলাইজড সোসাইটি।
এটা মানে ট্যাক্সটা হচ্ছে একটা মূল্য প্রদান, গভর্নমেন্টকে মূল্য প্রদান করা হয়। সাধারণত এটা সভ্য সমাজের জন্য, সভ্য সমাজের যে ব্যক্তিবর্গরা বসবাস করে এই ব্যক্তিরা গভর্নমেন্টকে কিছু মূল্য প্রদান করে, এটাকে আমরা ট্যাক্স পে। তারপর হচ্ছে ট্যাক্স পেয়ার ক্যান নট ক্লেম ডাইরেক্ট অ্যান্ড কুইট সার্ভিস ফর দ্য পেমেন্ট অফ ট্যাক্স। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যে ট্যাক্স প্রদান করলো, এই ট্যাক্স প্রদান করার বিপরীতে সাথে সাথে তারা সুবিধা দাবি করতে পারবে না যে এটা আমাকে দিতে হবে, বা সরাসরি যে সার্ভিস সেবাটা যে আমি ট্যাক্স দিলাম সাথে সাথে আমাকে এই সেবাটা এখনই প্রদান করতে হবে। এই যে সরাসরি যে দাবি করা, এটা ট্যাক্সের ক্ষেত্রে দাবি করা যাবে না। এতটুকু বুঝতে পারছো তোমরা? জি স্যার, বুঝতে পারছি। জটিল বিষয় না ট্যাক্স, যদিও তোমাদের কাছে নতুন একটা সাবজেক্ট, তারপর আমি সহজ ভাবে এটা লেখার চেষ্টা করছি, একটু পড়লে বুঝবা। পাশাপাশি আমি তোমাকে আরো একটু টেকনিক শিখাই দিই, এটা ক্লাস শেষ করে শিখাবো। আচ্ছা, এরপরে আমরা একটা প্রশ্ন শিখবো। আজকে আমরা তিনটা কোশ্চেন শিখবো। লেখা দেখা যাচ্ছে? আচ্ছা দেখো, তিন নম্বর কোশ্চেন হচ্ছে এক্সপ্লেইন দ্য ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স। ট্যাক্স সাধারণত আমরা দুই ধরনের আমরা ই করে থাকি, এর মধ্যে এক নম্বর হচ্ছে প্রত্যক্ষ কর, একটা হলো পরোক্ষ কর। প্রত্যক্ষ কর কি আর পরোক্ষ কর কি, এটা একটু আমি আলোচনা করার চেষ্টা করবো। ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স, তারপর ওয়েলথ ট্যাক্স মানে আয় কর, সম্পদ কর, গিফট ট্যাক্স মানে উপহার কর, তারপর কর্পোরেশন ট্যাক্স, দিস ট্যাক্স আর কনসিডার ডাইরেক্ট ট্যাক্স বিকজ such tax borne by the person on whom it is imposed and burden of such tax cannot be shifted from the payer of the bearer. এখন এই ক্ষেত্রে যেটা কয়েকটা ট্যাক্স উল্লেখ করা হলো, যেমন ইনকাম ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, গিফট ট্যাক্স, এই সমস্ত বিষয়গুলো সাধারণত ডাইরেক্ট ট্যাক্স হিসেবে আখ্যায়িত করা হয়, আর এটা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপরে সরাসরি ইম্পোজ করা হয়। এই আরোপিত কর বা এগুলা, এটা আবার যারা বেরিয়ার থাকে এদের উপরে ট্রান্সফার করা সম্ভব নয় বা শিফট করা সম্ভব নয়। যে ট্যাক্সগুলা অন্যের উপরে বা যারা সুবিধা পাচ্ছে বা বহন করছে বা অন্যান্য ব্যক্তিবর্গ যারা আছে অন্যের উপরে ট্রান্সফার করা সম্ভব হয় না বা শিফট করা সম্ভব হয় না, একজনেরটা আরেকজনের কাছে শিফট করা যায় না, এই সমস্ত ট্যাক্সকে আমরা সাধারণত ডাইরেক্ট ট্যাক্স বলে থাকি। আচ্ছা, এরপর আছে ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে এটা এক শিফট করা সম্ভব, যেমন ধরো সেলস ট্যাক্স, এক্সারসাইজ ট্যাক্স, তারপর তোমার কাস্টম ডিউটিস, এন্টারটেইনমেন্ট ট্যাক্স, দিস ট্যাক্স আর কনসিডার দ্য ইনডাইরেক্ট ট্যাক্স। এই ট্যাক্স গুলো ইনডাইরেক্ট ট্যাক্স, এই জন্য বলা হয় মূল যে তফাৎ সেটা হচ্ছে যে এই আরোপিত ট্যাক্স গুলাকে আমরা কি করতে পারি, শিফট করতে পারি, অন্যের উপরে শিফট করতে পারি, অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপরে আমরা শিফট করে দিতে পারি, এই জন্য এটাকে আমরা ইনডাইরেক্ট ট্যাক্স বলি। তো এই ক্ষেত্রে যে মূল যে তফাৎ ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স এর মধ্যে মূল যে তফাৎ সেটা হচ্ছে এই লাইনটা, দ্য ট্যাক্স ক্যানট শিফটেড ফ্রম দ্য পেয়ার টু দ্য বেরিয়ার। আর নিচে হচ্ছে এই যেটা, ট্যাক্স ক্যান বি শিফটেড ফ্রম দ্য পেয়ার টু দ্য বেরিয়ার, তার মানে ডাইরেক্ট ট্যাক্সটা হচ্ছে শিফট করা যায় না, যার উপর আরোপ করা হয়, যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর আরোপ করা হয় তাকে এই ট্যাক্সটা পরিশোধ করতে হবে। আবার ইনডাইরেক্ট ট্যাক্সটা শিফট করা সম্ভব, একজনের উপরে আরোপিত হইলো বা একটা যেহেতু ওই জায়গায় সেলস ট্যাক্স আছে অন্যের উপরে করা হইলো, এইটা যে প্রয়োগ করবে তার মাধ্যমে এই ট্যাক্সটা আদায় করা সম্ভব। এরকম ভাবে যে ট্যাক্সগুলা সাধারণত ব্যক্তি বা প্রতিষ্ঠান বা বেরিয়ারের উপরে ট্রান্সফার করা যায়, যেমন পণ্যের উপরে যে সেলস ট্যাক্স, এটা এক্সাম্পল দিলে তুমি বুঝবা। সেলস ট্যাক্স হচ্ছে সাধারণত পণ্যের উপরে যে ভ্যাট ধরা হয় সেটার উপরে বিক্রয় করলাম ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে বিক্রি করে তার উপর যে ট্যাক্স ধরা হয় সেই ট্যাক্সটা, এই ট্যাক্সটা যার কাছে আমরা বিক্রি করবো তার কাছ থেকে নিতে পারি। সেটা একদিন হয়তো কোন একটা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করলাম, আবার হয়তো অন্যদিন আরেকটা প্রতিষ্ঠানের বিক্রি করলাম, এই যে সিস্টেম গুলা, এই সিস্টেমের মাধ্যমে আমরা ট্যাক্সটাকে স্থানান্তর করতে পারতেছি বা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে এই ট্যাক্সের যে এটা স্থানান্তর করার সুযোগ আছে, এই জন্য এটাকে আমরা ইনডাইরেক্ট ট্যাক্স বলবো। আচ্ছা, বুঝতে পারছো তোমরা সবাই? হ্যালো জি স্যার।
আচ্ছা, আমি তোমাদের যে টেকনিকটা শেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমরা সাধারণত অনেকে অনলাইনে থাকো, তোমরা গুগল ট্রান্সলেট ইউজ করবে। তোমাদের সব লেখা যেহেতু ইংলিশে, আমি আমি বলে দিলাম, আবার পরবর্তীতে ভুলে দিতে পারো, তো এই লেখাগুলোকে গুগল ট্রান্সলেটের মাধ্যমে অতি সহজেই আমি বাংলা ট্রান্সলেট করে সহজেই শিখতে পারবো। আমি যদি একটু দেখাই দিই, তুমি একটা টেক্সট কপি করো, যেমন ধরো এই যে একটা টেক্সট আমি কপি করলাম, দেখতে পারতেছ? এই টেক্সট আমি কপি করলাম, টেক্সটটা কপি করে আমি এখন তোমার গুগল ট্রান্সলেটে চলে যাব। এই গুগল ট্রান্সলেটে যেয়ে আমি কি করলাম, এটা সাবমিট করলাম, আর এদিকে আমি ভাষা চেঞ্জ করে দিলাম, বাংলা ভাষা দিলাম, আর ইংলিশটা আমি ইম্পোজ করলাম, দিলাম, এদিকে আমার বাংলা আসলো। দেখো, আয়কর, সম্পদ কর, কর্পোরেট ট্যাক্স, এগুলি প্রত্যক্ষ কর হিসেবে বিবেচিত হয়, কারণ এ ধরনের ট্যাক্স সেই ব্যক্তির দ্বারা বহন করা হয় যার উপর এটি আরোপ করা হয়, এবং এইরকম করের বোঝা প্রদানকারীর কাছে থেকে বহনকারীকে স্থানান্তর করা যায় না। তার মানে যারা প্রদান করবে তাদের কাছ থেকে বহনকারীর নিকট স্থানান্তর করা যায় না। তাহলে দেখো, অতি সহজেই তুমি কি করতে পারলা, একটা ইংলিশ বাক্যকে বাংলা রূপান্তর করে বুঝতে সহজ হলো। তোমরা কি জিনিসটা খেয়াল করছো? জি স্যার। পারবো না? পারবো স্যার। তোমরা ইয়ে যাবা, গুগল গুগল লিখবা, গুগল ট্রান্সলেট লিখবা, এই যে গুগল ট্রান্সলেট লিখে সাবমিট করবা, তাহলে এই বক্সটা চলে আসবে। এই জায়গায় তুমি যে ভাষা দিলে ইংলিশ দিলে, তাহলে এই জায়গায় বাংলা দিলে, তাহলে হয়ে গেল তোমার ইংলিশ দিবা বাংলা হয়ে যাবে। আবার যদি এই জায়গায় বাংলা দেও, তুমি মনে করো একটা বানায় একটা কোশ্চেন লিখলা, একটা নিজের ভাষায় বানায় বাংলায় লেখলা, এটাকে ইংলিশ করতে হবে, তাহলে এই জায়গায় বাংলা লিখে দিবে আর এই জায়গায় ইংলিশ ভাষাটা তুমি সাবমিট করে দিবে, তাহলে কি হবে, এই যে ইংলিশ সাবমিট করে দিলে, তাহলে তুমি বাংলা যা লিখবা এই জায়গায় ইংলিশ হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, যেহেতু তোমরা সেকেন্ড সেমিস্টারে, তোমাদের অনেক ইংলিশি তোমাদের বুঝতে অনেক কষ্ট হতে পারে, বিভিন্ন সাবজেক্ট আছে, এটা সব সাবজেক্টই তোমার কাজে লাগবে, সেটা যে সমস্ত সাবজেক্ট গুলো বিভিন্ন স্যাররা পড়াচ্ছে, তো দেখা যায় যে স্যাররা যখন পড়ায় তখন তো বোঝা যায়, কিন্তু যখন যে নিজে নিজে পড়তে যাই তখন প্রবলেমটা তৈরি হয়, কিনা? তো ওই প্রবলেমটা সলভ করার জন্য আমি তোমাকে এই টেকনিকটা শিখাই দিই। এই লেকচারটা আবার ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে এই থিওরিগুলা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, বুঝতে পারবা না? ডেসক্রিপশন বক্সে কিভাবে পে করতে হয় এটা সেটাও আমি দেখে দিই। এখন দেখা যাচ্ছে? আচ্ছা, কিভাবে তোমরা ই করবা, ডেসক্রিপশন বক্স থেকে আমার এই লেখাগুলো পাবা দেখাই দিচ্ছি। আমি একটা ভিডিওতে যাবো, আমার চ্যানেলে ঢুকলাম, যেহেতু তোমার হাতে বই নাই বিকল্প রাস্তা খুঁজতে হবে না, বুঝো নাই? বই কবে পাবো? বই একটু দেরিতে পাবা, আমি দেখাই তোমাকে। যেমন ধরো তোমাদের সাথে আমার ক্লাস হয়েছিল, কোন সাবজেক্ট ক্লাস হয়েছিল, যে ট্যাক্সের যে সিলেবাসটা, ট্যাক্সের সিলেবাসটা দেখো, এই এই ভিডিওটা দেখছিলে তোমরা? না স্যার, দেখি নাই এখনো। দেখো নাই না? স্যার দেখছিলাম। আচ্ছা, এই যে এই ভিডিওটা, এই ভিডিওটা হচ্ছে তোমার ট্যাক্সের সিলেবাসের উপরে, অনেকে ক্লাস করে নাই, তো তোমরা কি করবা, এটা ট্যাক্সের সিলেবাসটা, এই যে দেখো দেখা যাচ্ছে কি, এই যে মোরে ক্লিক করো, মোরে ক্লিক করো, মোরে ক্লিক করলে দেখো এই যে ট্যাক্সের পুরো সিলেবাসটা এই জায়গা আছে, এই যে থেকে সিলেবাস শুরু হয়েছে, লেকচার 1 দেখা যায় না? এই যে তুমি চাইলে কি করতে পারো, এন থেকে কপি করে তুমি ওয়ার্ডে রেখে দিলে, এই যে এরকম ভাবে, এই দেখো সিলেক্ট করবো এইভাবে, এইভাবে সিলেক্ট করবো, সিলেক্ট করে তুমি ট্যাক্সের এই পর্যন্ত নিলে, নিয়ে রাইট বাটন ক্লিক করবো, কপি কপি করে তুমি ফাইলে যে কোনো জায়গায় কপি করে এটা তুমি তোমার কাছে সংগ্রহ করতে পারবা। অনুরূপ ভাবে আজকে যে লেকচারটা হইলো, এই লেকচারের যে থিওরিগুলা আমি এরকম ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, বুঝতে পারছো?
ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা ওই থিওরি গুলা কপি করে নিলে, কপি করে তোমাদের মোবাইলে নিলে নিতে পারলে। আবার এই যে দেখো, এই যে আছে এই তিনটা কোশ্চেনের উত্তরই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সুন্দর করে পড়বো। কোনোটা সমস্যা হলে, বাংলা বুঝতে কষ্ট হইলে গুগল ট্রান্সলেট এর মাধ্যমে এটা বাংলা করে নিতে। ইজ ইট ক্লিয়ার? এই সবাই বুঝতে পারছো? জি স্যার ক্লিয়ার। আচ্ছা জি স্যার বুঝতে পারছি। তাহলে আজকে এই পর্যন্তই থাক, কথা হবে পরবর্তী ক্লাসে। আচ্ছা খুদা হাফেজ। জি স্যার খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।